সৌদি আরবে কত পার্সেন্ট মুসলমান বলেন? সৌদি আরবে কত ভাগ মুসলমান? কত বলতে পারেন না? বলতে পারেন না, 98-99 যাই বলেন, তিন ভাগের মতো শিয়া আছে। শিয়ারা মুসলিম কি মুসলিম না? মুসলিম কি মুসলিম না? এখানেও সমস্যা আছে। আজকে এক বক্তৃতা শুনে অবাক হয়ে গেলাম, আমার ছেলে দেখালো সৌদি বাচ্চারে এত গালি গালাস করে সোজা কাফ, সৌদির যুবরাজকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে একেবারে সোজা। তিনিও নিজেকে আহলে হাদিস দাবি করেন, শিয়াদেরকে পর্যন্ত ডিঙিয়ে গেছেন। আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি সৌদি আরবে কোন আইন প্রতিষ্ঠিত আছে বলেন? সংবিধানে কি আছে? কি আছে সংবিধানে তাদের? আমাদের দেশে কত ভাগ মুসলমান? কত ভাগ? 90। তাহলে আমার দেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে সমস্যা কোন জায়গায়? কোন জায়গায়? সৌদি আরবে 95, আমার দেশে 90। তাহলে কোরআন হাদিস অনুযায়ী আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ চলতে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা কোন জায়গায় জানেন? ওই যে নীরব, জানেন না কিছু, নীরব, ফুলের জলসায় কবিরা সব নীরব। সম্মানিত উপস্থিতি, সেটা আর হয়নি। সাংগঠনিক যুগ শুরু হলো আহলে হাদিসের, জেহাদি যুগ গেল, রাজনৈতিক যুগের কিছুটা মাঝামাঝি সময়ে সর্বপ্রথম সাংগঠনিক জামাত কোনটা বলেন? কে বলতে পারবেন? বাংলাদেশে আন কয়টা আছে? কয়টা বলতে পারেন না? মোটামুটি ভাবে, তাই না? বলতে পারছেন না। আচ্ছা যাই হোক, আপনাদের সামনে আমি একটু পেশ করি রিপোর্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে। প্রথম আহলে হাদিস জামাত হলো জামাতে গোরাবে আহলে হাদিস, প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? দিল্লিতে 1313 হিজরি, 1895 অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স প্রতিষ্ঠিত হয়েছিল 1324, 1906 সাল আঞ্জুমান আহলে হাদিস বাঙ্গালা 1332, 1914 খ্রিস্টাব্দ নিয়ামতুল্লাহ বর্তমানে আব্দুল লতিফ সাহেবরা করেছিলেন টিপ্রা ডিস্ট্রিক্ট আহলে হাদিস। টিপ্রা ডিস্ট্রিক্ট চিনেন তো? টিপ্রা ডিস্ট্রিক্ট কোনটা? কুমিল্লা এবং ত্রিপুরা মিলা তখন ছিল টিপ্রা ডিস্ট্রিক্ট, এটা আপনাদের মনে রাখতে হবে। ছাত্র ভালো করে শোনো, খুব দ্রুত আমার বক্তব্য শেষের দিকে। এটা ছিল 1918 সালে নিখিল বঙ্গ আসাম বগুড়া ডিস্ট্রিক্ট আহলে হাদিস একটা সংগঠন ছিল। এটা ছিল 1920 সালে প্রতিষ্ঠিত নিখিল বঙ্গ আসাম জমিয়ত আহলে হাদিস, প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে কে বলতে পারবেন? কত সালে? 1946 সালে। কোথায়? হারা গেছে রংপুরের। কে সভাপতি ছিলেন? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, 1946 হারাগাস, আব্দুল্লাহ আল কাফি সাহেব মৌলানা বাকি সাহেব উপস্থিত ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠা হলো কত সালে? 1947 পাবনার কেন্দ্র, 1948, 1953 সাল পূর্ব পাকিস্তান জমিয়ত আহলে হাদিস, 1971 সাল বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আহলে হাদিস যুব সংঘ, 1978 আহলে হাদিস আন্দোলন, 1994 তারপরে আমরা ছোটোখাটো একটু জামাত প্রতিষ্ঠা করছি বাংলাদেশ আহলে জামাত 2014 সালে। মনে থাকবে ইতিহাসগুলো? মনে থাকবে না, কিছুই থাকবে না, যেহেতু আপনারা পড়েন না, কেউ পড়েন না। এখন একজন আওয়ামী লীগ নেতাকে যদি আমি জিজ্ঞাসা করি আওয়ামী লীগের প্রতিষ্ঠা সাল কবে, উনি যদি বলতে না পারেন কি হবে? বিএনপির একজন নেতাকে যদি জিজ্ঞাসা করি বিএনপির প্রতিষ্ঠা কবে, যদি বলতে না পারেন, আহলে হাদিসকে যদি জিজ্ঞাসা করি আহলে হাদিসের প্রথম সাংগঠনিক জামাত কোথায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল, যদি বলতে না পারেন তাহলে কি হবে? কি হবে? কিছুই হবে না, যেহেতু কেন্দ্রচ্যুত, কেউ বলেনও না, কেউ আপনাদের দৃষ্টি আকর্ষণ করেন না। সম্মানিত উপস্থিতি, সৈয়দ আহমদ বেরলভী, যার থেকে সর্বপ্রথম আজাদি আন্দোলনের সূচনা, শিখদের বিরুদ্ধে যেখানে অনেকগুলো যুদ্ধ হয়েছিল, তার সেই যুদ্ধের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী ছিল কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? দি বেসিক অবজেক্টিভ ওয়া অফ হিজ জিহাদ
was to set up a state functioning according to the Islamic rule. For this purpose, he built up a powerful mass movement to emancipate the country from alien rule. বহুত এলোমেলো কথা এখান থেকে সেখান থেকে বহু জায়গা থেকে আমি আপনাদের সামনে কিছু ইতিহাস তুলে ধরলাম শেষমেশ একটা ধারা ধরি আবার আমি জিজ্ঞাসা করছি এই যে 56,000 বর্গ মাইল যে ভূখণ্ডে এখন পড়ায় 17 কোটি মানুষ বসবাস করে এটা কাদের আন্দোলনের ফসল বলেন পিছনের লোকের একবার হাত তুলুন কাদের আন্দোলনের ফসল এই কথাটা একটু মাথায় রাখতে হবে এই দেশে রক্তক্ষয়ী সংগ্রাম যুদ্ধ যা হয়েছিল সেটা কাদের নেতৃত্বে হয়েছিল বলেন এই দেশের প্রথম রাজনৈতিক যে নেতৃত্ব আন্দোলন কাদের প্রচেষ্টায় হয়েছিল বলুন এমনকি আল্লাহর কি ইচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মূল বিচরণ স্থল আহলে হাদিসের এরিয়া এবং জিয়াউর রহমান সাহেব আহলে হাদিস পরিবারের লোক এবং যদি আপনি খুলেন ওনারা বলে থাকেন যে আহলে হাদিসের নাকি কোনো অবদান নাই আহলে হাদিসের নাকি কোনো আলেমই নাই আহলে হাদিসের যদি কোনো আলেমই না থাকে আপনারা হাদিস পড়েন কোথার থেকে এমনকি সৈয়দ নজির হোসেনের ছাত্র বাহিনীর প্রায় 100 আলেমের নাম আমি বলেছি একবার এক বক্তব্যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কে লিখেছেন বলেন নওয়াব সিদ্দিক হাসান খান বুখারী শরীফের ব্যাখ্যা এত বড় সবচেয়ে বড় তফসির ভারতে আরবিতে কে লিখেছেন নওয়াব সিদ্দিক হাসান খান উসুলের উপর বহু কিতাব কে লিখেছেন নওয়াব সিদ্দিক হাসান খান তারপরে অন্যান্য সাবজেক্ট কে লিখেছেন নওয়াব সিদ্দিক হাসান খান তিরমিজির সারা পৃথিবীতে শ্রেষ্ঠতম ব্যাখ্যা আরব বিশ্বের ইউনিভার্সিটিতে যেটা কাউন্টের সাথে কার লেখা কার লেখা আব্দুর রহমান মোবারকপুরি সাহেবের ভারতের সৈয়দ নজির হোসেন ছাত্র সারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সুনানে আবু দাউদের যে ব্যাখ্যা আউরুল মাহবুদ সেটা কার লেখা সেটা আহলে হাদিসের লেখা শামসুল হক আজিম আবাদের লেখা তারপরে তারিখ আহলে হাদিসের লেখা হেসিস বলেন আহলে হাদিসের লেখা যুদ্ধ বলেন আহলে হাদিসদের রাজনৈতিক নেতৃত্বে বলেন আহলে হাদিসদের ইতিহাসের লেখা সবচেয়ে যে সিরাতুন নবী শত শত সিরাতুন নবীর মধ্যে প্রতিযোগিতা করে যে সিরাতুন নবী ফার্স্ট হয়েছিল তার লেখক কে বলেন কে কে তার নাম কি পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম সিরাতুন নবী যেটা ভারতের বুক থেকে লেখা হয়েছিল উর্দু ভাষায় সেটার নাম কি রাহমাতুল্লিল আলামিন তার লেখককে আল্লামা সুলাইমান মানসুপুরে সেই যুগে পাঞ্জাবের আহলে হাদিসের সভাপতি ছিলেন পৃথিবীর বুকে এই যে এখন আমরা জাকির নায়েক করি তাই না আলহামদুলিল্লাহ জাকির নায়েকের বক্তব্য বন্ধ কিন্তু জাকির নায়েকের আগেও এই ভারতের বুকে ইংরেজদের সাথে পাদ্রীদের সাথে হিন্দুদের সাথে শিখদের সাথে কাদিয়ানিদের সাথে যিনি পাহাসে একা শত শত পাহাস করেছেন পাহাসে সবাইকে এক এক করে পরাজিত করেছেন তিনি কে তার নাম কি অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল বলায় তাকে দেখেন তিনি পরাজিত করলেন কাদিয়ানিকে পাহাসে অথচ ওনারা যখন ইতিহাস আলোচনা করেন সানাউল্লাহ অমৃতেশ্বর নাম না নিয়ে আতাউল্লাহ বুখারি বলে অথচ গ্রিন বুক কাদিয়ানি পাহাসের আহ্বান জানালো মোবাহেলার আহ্বান যে সত্য হে সানাউল্লাহ তো অমৃতেশ্বর সাহেব আপনি সত্য হলে আপনি যেন দুরারোগ্য ভেদিতে মহামারীতে মারা যান না হলে আমি যেন মারা যাই সানাউল্লাহ অমৃতেশ্বরই মোবাহেলা গ্রহণ করলেন এবং সেটা ইশতেহার হিসেবে ছাপিয়ে দিলেন ইশতেহারের কিছুদিন পরেই এই কাদিয়ানি পায়খানায় পড়ে মারা গেল এবং এরপরেও আল্লামা সালাউল্লাহ অমৃতেশ্বরী অল ইন্ডিয়া আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল 40 বছর বেঁচে ছিলেন বাহাস শুরু হয়েছিল বাহাসের মধ্যে বলতেছে যে আপনি যে হে গোলাম মাহমুদ আপনি যে নবী তার দলিল কি যে কোরআনে আসছে ইসমুহু আহমদ ইয়াতি মিন বাদি ইসমু আহমদ তার নাম আহমদ হবে যে আপনার নাম তো আহমদ না আপনার নাম হলো গোলাম আহমদ আহমদের গোলাম গোলাম আহমদের গোলাম বাদ দেন থাকে কি যে আহমদ সানাউল্লাহ অমৃতসারী সাহেব বললেন আমার নাম কি যে সানাউল্লাহ যে সানাউল্লাহ সানা বাদ দেন কি থাকে এখন যদি বলি আল্লাহ হইয়া আমি তোমাকে নবুয়ত দেই নাই
হেরে গেল কাদিয়ানি, অথচ সেই আহলে হাদিসদের সেই কাহিনীটা নিজেদের নামে বলেন কাদিয়ানি 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 করে অস্থির, কিন্তু কাদিয়ানিদেরকে বারবার যে নাকানি সুবানি খাওয়ালেন যার সাথে মোবাহেলা করে কাদিয়ানি পায়খানায় পড়ে মারা গেল, সেই সানাউল্লাহ অমৃত ছিনি বাসুরের নামটা কো মুখে আনতে চান না। সম্মানিত উপস্থিতি, জুলুম তো কম করতেছেন না, মিথ্যাও কম করতেছে না, আরো বলে থাকেন এক নতুন বক্তা, ভালো বক্তব্য, অনেক নাস্তিককে বাহাসে পরাজিত করেছেন, কিন্তু তিনি যে পীর সাহেবের এক কথায় জৌনপুরী পীর সাহেবের মুরিদ বলে দাবি করেন, জৌনপুরী সাহেবকে উইলিয়াম হান্টার বলেছেন যে ইংরেজদের দালালি করেছে জৌনপুরী, সাইদ আহমদ বেলুই পাঠিয়েছিলেন মুজাহিদ সংগ্রহের জন্য বাংলায় এসে, তিনি মুজাহিদ সংগ্রহ না করে তিনি পীর হয়ে গিয়েছিলেন, নাসিমুল হারামাইন বই লেখলেন তিনি মুজাহিদদের বিরুদ্ধে এবং হান্টার লিখেছেন, এই মৌলভী সাহেব আমাদের অনেক উপকার করেছে, কেননা তিনি ফতোয়া দিয়ে দিয়েছেন যে ইংরেজদের বক্তাদের কাছে সবার কাছে আপনাদের ইতিহাস সমৃদ্ধ না দুর্বল, কোরআন কাদের অনুকূলে আছে, হাদিস কাদের অনুকূলে আছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কাদের অনুকূলে, জীবন দেওয়ার ইতিহাস কাদের অনুকূলে, বন্দী হওয়ার ইতিহাস কাদের অনুকূলে, আন্দামান দ্বীপে যাওয়ার ইতিহাস কাদের অনুকূলে, ইংরেজদের ট্রায়াল যা কিছু হয়েছিল সেই ইতিহাস আহলেসের বিরুদ্ধে এবং তাদের অনুকূলে, রাজনৈতিক আন্দোলন তাদের অনুকূলে, এই ভূখণ্ড যতক্ষণ রয়েছে ততক্ষণ এই ভূখণ্ডের প্রতিটি ডিস্ট্রিক্ট প্রতিটি এলাকা আহলে হাদিসের নাম নিতে বাধ্য। সামনের কর্তব্য কি? শুধুমাত্র দুটো একটি সারা দিয়েই আপনাদের এই দেশের জন্য কোনো কর্তব্য আছে না শুধু কথা বলেই বেড়াবেন, গণতন্ত্র জায়েজ কি জায়েজ না এটা বলে বেড়াবেন, শুধু বলে বেড়াবেন যে কাজ ভাঙলো কি না ভাঙলো, ভাঙছে দুঃখের বিষয়, আমরা প্রতিবাদ করেছি সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, শুধু তাবলিগে এসতেন যা করবেন, আসবেন আর যাবেন, খিচুড়ি খাবেন, হাঁটবেন মুতবেন আর শৌচক্রিয়া করবেন, আরো কোনো কাম আছে নাই? যেদিকে নিচ্ছি ওটা বড় বিপজ্জনক পথ, ইতিহাসকে হারিয়ে দিচ্ছি, আর বলছি আমাদের জাগরণ, আমাদের জাগরণ নয় আমাদের মরণের দাওয়ায় খাইয়ে দিচ্ছেন। কদিন আগে আমাকে একজন বলছেন যে আপনি যে সংগঠনে ছিলেন সেখানে নায়েব আমিরের পদ আর সিনিয়র নায়েব আমিরের পদ এখনো খালি রাখা হয়েছে, আমি বললাম যে 14 বছর যাবৎ যদি নায়েব আমিরের পদ আর সিনিয়র নায়েব আমির পদ কোনো সংগঠনে খালি রাখা হয় সে সংগঠনে আদৌ সিনিয়র নায়েব আমির আর নায়েব আমিরের প্রয়োজন আছে কি না? বোকা জানেও না যে 1917 সালে এই দুই পোস্ট গঠনতন্ত্র থেকে হজম করে দেওয়া হয়েছে, লোকেরা জানে না, কাজে আমি বলল আবার উত্তরণ ঘটান, ভুল পথে ফিরে আসুন, সরাসরি পরিচ্ছন্ন পথে, পরিবারতন্ত্র নয়, পীরতন্ত্র নয়, ব্যক্তিতন্ত্র নয়, হুজুরতন্ত্র নয়, এটা হলো আহলেদের কম তন্ত্র, আহলেদ শুধু আহলেদের জন্য নয়, আহলেদ যদি দাঁড়িয়ে যায় সেটা মুসলিম উম্মতের জন্য সেটা ভালো কাজে লাগবে ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে শুধুমাত্র এই আশাবাদটুকু ব্যক্ত করে পথ সহজ নয়, পথ কঠিন, পথ যেহেতু ভুলে গেছেন পথে ফিরে আসা অত্যন্ত জটিল আছে, সেই জটিল প্রক্রিয়া পাড়ি দিয়েই আমাদেরকে আগাতে হবে। আমি মাঝে মধ্যে বলে থাকি যে ছোট আন্দোলন করে ছোট মাদ্রাসা এবং ছোট প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হওয়ার চেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের লেকচারার হওয়া ভালো, বৃহত্তর আন্দোলন এবং বৃহত্তর কাজে যে যদি ছোট কিছু করতে পারেন সেটাও ভালো কথা, ছোট ছোট কাজ নিয়ে যার যার মধ্যে বিভাজিত হয়ে নানান বিবন্ধ সৃষ্টি করে নানান বক্তব্য নানান মন্তব্য সকল কিছু করে নিজের অনুকূলে প্রবাহিত করার যে অপচেষ্টা চলছে এখান থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে। আমি বলছি না কাউকে অশ্রদ্ধা করতে হবে, অসম্মান করতে হবে, কিন্তু আত্মভোলা ঘুম পাড়ানি মাসি বিষয়টা চলবে না।